এই মুহূর্তে হাওড়ার সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশনের আজ উদ্বোধন হলো। তা সচলাচল উদ্বোধন করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার পরিপ্রেক্ষিতে আজকে সব কলকাতা মেট্রোর নতুন ইতিহাস, মেট্রোর নতুন তিন সেকশনের সূচনা, এসপ্ল্যানেড, হাওড়া ময়দান, জোকা, মাঝেরহাট ও কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় সেকশনের যাত্রা শুরু। এর মধ্যে গঙ্গার তলা দিয়ে প্রথম তৈরি এসপ্ল্যানেড, হাওড়া ময়দান রোড নিয়ে মানুষের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি উৎসাহ। কয়েকদিন আগে এই তিন রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সময় মেট্রো সফরও করেন। তারপর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে থাকে, কবে থেকে ব্যবহার করতে পারবেন এই রুটগুলি। ইতিমধ্যেই মেট্রো তরফে এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয় যে 15 মার্চ শুক্রবার থেকেই এই তিন নয়া সেকশনের যাত্রা শুরু, আর এদিন সেই অপেক্ষার অবসান। একটা সিগন্যাল দেওয়া আছে যে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায়, এবং ওটা একটা অদ্ভুত সৃষ্টি করে, এবং কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারি। এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগলো, অভিনব একটা ব্যাপার, এবং সেটাতে এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের এবং নাগরিকদের আরও সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবো। এই কানেক্টিভিটি আমাদের যত উন্নত হবে। কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার বিভিন্ন যোগাযোগ, সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে, কিন্তু এই যে জলের তলা দিয়ে মেট্রো এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং অসাধারণ লাগছে। অনেক অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কি। এরকম একটা সাকসেস হওয়ার পেছনে এত মানুষের এত অবদান, এত সিভিল ইঞ্জিনিয়ারদের এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেকশনের এত অবদানের পরে এরকম একটা সাকসেস হয়েছে। মাটির তলা দিয়ে টানেলিং করে গঙ্গার তলা দিয়ে 13 মিটার নিচে দিয়ে ভাবা যায় না। যারা বেশ ইঞ্জিনিয়ার এবং যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারছে যে কত মেহনত করে, কত কষ্ট করে, কত লেবার ইনভলভ করে, কত ইঞ্জিনিয়ারিং সেন্সকে অ্যাপ্লাই করে এরকম একটা অ্যাচিভমেন্ট এসছে, ভাবা যায় না। এই যে গঙ্গার উপর দিয়ে যখন ব্রিজে করে বাসে করে আসতে হতো, সেই জ্যাম ঠেলে শিয়ালদা আসা, এই যে একটা, আমি 85 সাল থেকে ডেলি প্যাসেঞ্জারই করতাম, চুচড়ো থেকে হাওড়া আসতাম এবং হাওড়া থেকে ধাক্কাধাক্কি করে বাসে উঠে আমি জোকা যেতাম চাকরি করতে। তো সেই দিন সে অসহনীয় দিন ছিল এবং ফেরার সময় অসহনীয় ছিল। তো সেইগুলো আজকে 40 বছর বাদে আমি বুঝতে পারছি, 40 বছর প্রায় হয়ে গেল আমার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, তো বুঝতে পারছি যে কত বড় একটা অ্যাচিভমেন্ট হলো এবং মানুষের জন্য অনেক সেবামূলক কাজ একটা করলো ভারত, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেট্রো রেল, ইন্ডিয়ান রেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10 টাকা করে ইঞ্জিনিয়ার্সদের মাত্র 10 টাকাতে ধর্মতলা থেকে হাওড়া, ভাবা যায় না আজকে এই এই যুগে 10 টাকায় মেট্রোর মতো একটা সেবা, এয়ার কন্ডিশন এবং 5-স্টার ফেসিলিটি নিয়ে গঙ্গার তলা দিয়ে যাব, অভূতপূর্ব। আপনার নাম? দারুণ লাগছে। আমার নাম ক্রান্তি সরকার, আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, আমি এলএনডিতে চাকরি করতাম, এখন পিএস গ্রুপে চাকরি করছি। মেট্রো তরফে জানানো হয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন মোট 130টি পরিষেবা এই সেকশনে পাবেন যাত্রীরা। উভয় দিকে 12 থেকে 15 মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে। তবে রবিবার এই সেকশনে কোনো মেট্রো পাবেন না যাত্রীরা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়, আবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের জন্য প্রথম মেট্রো সকাল 7টায়, অন্যদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড গামী শেষ মেট্রো রাত্রি 9টা 45 মিনিটে, একইভাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের জন্য শেষ মেট্রো রাত্রি 10:15। ভালো লাগছে, আনন্দের দিন, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, আমি বিভিন্ন জায়গাতে ফোন কল পাচ্ছি যে এইটা এই শুভ দিনে আমরা যাবো না কেন, আমরা যাবো না কেন, সবাইকে আমরা অনুরোধ করেছি আসুন, আনন্দ এইটা এনজয় করুন এবং সবাই মিলে আমরা এটা সাক্ষী দিয়ে থাকি প্রথম দিনের এই ইয়ে, এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম যে গঙ্গার নিচে দিয়ে দেশের প্রথম মেট্রো কলকাতার মানুষের কাছে, এখন পশ্চিমবঙ্গ মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা দক্ষিণেশ্বর বা কালীঘাটের জন্য আসবে না, গঙ্গার নিচে ট্রেনে চাপার জন্য আসবে।
আচ্ছা, এছাড়াও তো এই রুটটি ছাড়াও তো আরও দুটো রুট আজকে স্টার্ট হচ্ছে, কিন্তু যাত্রীদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে কবি সুভাষ থেকে যে রুবি পর্যন্ত সেখানে লাস্ট টাইমটা অনেক কম। প্রথমটা শুরু তো করি, তারপর তো দেখা যাবে, একটু তো শুরু করতে দিন, বুঝতে দিন, ফিল করতে দিন যে কোথায় কীরকম মানুষের ডিমান্ড, তারপর আমরা করে দেবো। তাছাড়া আরেকটাও যেটা কথা, ওই রুটেই যাত্রীদের যে ভাড়াটা সেটা একটু বেশি অনেকে মনে করছে। ভাড়াটা তো একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, তার মধ্যেই ডিটারমিন হবে। আচ্ছা, তাছাড়া এখানে যে রুটগুলো সেখানে কী ধরনের পরিষেবা থাকবে? আপনারা দেখলেন তো আপনারা, কিংবা টাইমিং, কিউআর কোড টিকিট দিচ্ছি যাতে মানুষের খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারে। আমরা টোকেন দিচ্ছি, স্মার্ট কার্ড দিচ্ছি, স্মার্ট কার্ড যারা আছে একটা স্মার্ট কার্ডে যেখানে চলছিল সেখানে এই স্মার্ট কার্ডও সেখানে অ্যাপ্লিকেবল। লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে যে নদীর নিচ দিয়ে তো অনেক বেশি যাত্রী সংখ্যা হবে বলে মনে করা হচ্ছে, তাহলে এখানে সার্ভিস ফ্রিকোয়েন্সিটা কীরকম হবে? অফ ফর দ্য বেস্ট, এখন তো সাত মিনিট অন্তর আছে, আরও আমরা বাড়াবার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। এদিকে হেমন্ত মুখোপাধ্যায় কবি সুভাষ সেকশনে প্রতিদিন 48টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত 24টি ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত আরও 24টি পরিষেবা পাবেন যাত্রীরা। সপ্তাহে 5 দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 20 মিনিটের ব্যবধানে পাওয়া যাবে পরিষেবা। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার কোনো পরিষেবা পাওয়া যাবে না। এই লাইনে সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য দিনের প্রথম পরিষেবা সকাল 9টায় এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল 9টায়। আবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় গামী শেষ মেট্রো বিকেল 4:40। একইভাবে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো বিকেল 4:40। এছাড়াও জোকা মাঝেরহাট সেকশনেও আজ থেকেই পরিষেবা। এই রুটে দিনে মোট 36টি পরিষেবা, উভয় দিক থেকেই দিনের প্রথম পরিষেবা সকাল 8:30, শেষ পরিষেবা বিকেল 3:35। সেই সফর যাত্রার সঙ্গে আমি বেশ কিছুজন রয়েছে, কিরকম লাগছে আজকে? এরকম আমাদের তো গর্ব, হাওড়ার মধ্যে মানে এরকম জিনিস হয়েছে, যেটা যে হাওড়ার আরও ফেমাস হবে, আর মেট্রো মানে গঙ্গার তলাতে যাচ্ছে, এটা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে হাওড়াই প্রথম হয়েছে, এটাই আমাদের সবথেকে বড় গর্ব। একেবারে বোঝা যাচ্ছে যে সকলের এক মনের মধ্যে একটা ছোট থেকে বড় সকলের মনে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে কিন্তু উদ্বেদনা, হাওড়ার মতন জায়গায় এরকম একটা মেট্রো স্টেশনে উদ্বোধন পেয়ে মানুষ খুশি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী, রিপোর্ট, ট্রাইব টিভি।